আজ বানাবো আমি ডিম নারিকেলের কুলি, চলুন দেখা যাক প্রস্তুত প্রণালী। এখানে 2 কাপ ময়দা নিলাম, এর সাথে 1 চামচ চিনি, 1/2 চামচ লবণ, 1/2 চামচ সোডা। একটা ডিম আছে, দিয়ে গোলাই তৈব। জল দেওয়া যাইব না, পুরা ডিম দিয়া দুধ দিয়া উটা বানাইতে হইব। প্রায় এইরকম হবে, যেটা বেলতে হবে তো শুধু ডিম দিয়া আর দুধ দিয়া, কোনো জল টল নাই, নরমও না শক্তও না। এখন আমি এটা বাড়ি একটা কিছু দিয়ে ঢেকে রাখব, আপনারা এই চাউল একটা কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন, জিনিসটা একটু নরম হবে। ময়দাটা রেডি হইতে হইতে চলেন পুটটা রেডি করি। পুটটা রেডি করতে যা যা লাগছে, 1 কাপ কুড়ানো নারকেল, 2 চামচ চিনি টেবিল চামচের, 1 চামচ দুধ, 1 চিমটি এলাচের গুঁড়া। পুরের জন্য যা যা উপকরণ লাগছে সব একসাথে মিশিয়ে নিচ্ছি। চুলাতে কড়াই বসাইছি, কড়াইটা গরম হয়ে গেছে, নারিকেলটা একটু ভাজানি হালকা আছে, 5 মিনিট বাজবে নারিকেলটা। চিনির জলটা একটু শুকাইব, নারিকেলের সাথে চিনিটা একটু গলব, বাস এতটুকু শুকাই নিয়ে চলবো, বেশি ভাজতে হবে না। নারিকেলের টমেটো চা হালকা একটু চেঞ্জ হয়েছে, এখন নামাই নিম। ময়দা ছিটে এখন খামিটারে একটু ময়ন দিয়ে লুচি কেটে নিই। যে এতটুকু গুল করার দরকার নাই, আমি এটা তো কুলি কাটবো, গুলের প্রয়োজন নাই। এক চামচ নারিকেলের পুর দিলাম, এখন কুলিটা কাটবো এইভাবে একটু জাতা দিয়া।
বাকি অংশগুলি এভাবে রুটি বেলে আমি বাকিগুলি ডিপ তৈরি করে নিচ্ছি। এই যে আমার কুলি কাটা হয়ে গেছে, চলেন এখন ভেজে নিই। তেল গরম হয়ে গেছে, মাঝারি হিটে এখন পিঠাটি ভেজে নিব। পাশ হয়ে গেছে, আর এক পাশ বেঁধে এই পাশ ওই পাশ করে সমান করে সবটি ভাজা হবে। এই পর্যায়ে চুলার হিটটা একটু কমাই দিচ্ছি, এখন সব দিকে জিনিসটা মসমসে হবে। হয়ে গেছে আমার ভাজা, এখন নামাইয়া পরিবেশন করব। এই হলো আমার ডিম নারিকেলের পুরি, খেতে অনেক স্বাদ। ইউটিউবটা সবটা দেখবেন, দেখে এভাবে করবেন, করিয়ায় যদি ভালো লাগে আমার জানিয়ে।